আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অপশার্স কিচেনে আপনাদের আরেকটি রেসিপিতে স্বাগত জানাচ্ছি। আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে তৈরি করে দেখাচ্ছি ডিম বিরিয়ানি। গরুর গোশত কিংবা মুরগি দিয়ে কিন্তু আমরা প্রায়শই বিরিয়ানি রান্না করি, কিন্তু আজকে তৈরি করে দেখাচ্ছি ডিম দিয়ে। ডিম প্রেমী যারা আছেন, আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর এই ডিম বিরিয়ানি কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়, আর রান্না করা যায় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই ঝটপট একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবেন। তো ডিম বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে মুরগি ডিম নিয়েছি চারটা, চাইলে হাঁসের ডিম দিয়েও করা যায়। আর ডিমের গাটা আমি একটু চিরে নিয়েছি যাতে ভাজার সময় ফুটে না ওঠে। তো একটি প্যানে আমি দিয়ে দিলাম সাদা তেল, এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়োর পরিবর্তে এখানে জর্দা রঙটা ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ। এখন আমি ডিমটা ভেজে নেব। ফুড কালার দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে ডিমের গায়ে, তো আমার কাছে যেহেতু ফুড কালার নেই তাই আমি এখানে হলুদের গুঁড়োটাই ব্যবহার করছি। তো ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন ডিমগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি, আর ওই প্যানে আর একটু সামান্য তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আপনারা চাইলে এই বিরিয়ানিতে আলু ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমার কাছে আলু দিলে খেতে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এই আলুটা ডিমের সাথেও ভেজে নিতে পারেন। তো আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো আলুটা আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভাজা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো এলাচ আর 1টা লবঙ্গ। আমি এখানে তেজপাতা ব্যবহার করব না, গরম মশলা হিসেবে সেটাই দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। সামান্য মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়োটাও খুব সুন্দর একটা কালার অ্যাড করবে, আর খেতেও একটু হালকা ঝালঝাল লাগবে, স্পাইসি হবে, ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্যাকেট মশলা, আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য দই, দইটা আমি একটু ফেটে নিলাম যাতে জমাট বেঁধে না থাকে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা একটু ভুনে নেব। এভাবে ভাজতে ভাজতে একসময় সুন্দর তেল উঠে আসছে উপরে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আমি যে বাটিতে দই রেখেছিলাম সে বাটিটা ধুয়ে কিছুটা পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর মশলার খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ডিমের গায়েও মশলার একটা স্মেল থাকে আর মশলাটা যাতে খুব সুন্দর রান্না হয়ে যায়। এখন আমি আরেকটু ঢেকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এখন এ পর্যায়ে আমি মশলা থেকে ডিমগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই মশলায় দিয়ে দেব পোলাওয়ার চাল। আমি এখানে কালো জিরে পোলাওয়ার চালটা ব্যবহার করেছি, আর এই পোলাওয়ার চালটা এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে রেখেছিলাম আগে থেকেই। এখন এই চালটা আমি মশলার সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু
এই পোলাওয়ার চালটা অন্য একটি প্যানে ভাজা ভাজা করে তারপরও রান্না করতে পারেন। শেষে শুধু এই গ্রেভিটা দিয়ে দিবেন ডিম আর আলুর। তবে আমি একবারই রান্না করছি, তো যখন চালের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে চালটা সিদ্ধ হয়ে যায় আর আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন অনেকটা পানি কিন্তু টেনে নিয়েছে চালগুলো। এখন আমি এর সাথে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটু চালের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম ডিমগুলো, দিয়ে দিব এখন মটরশুঁটি। মটরশুঁটিটা পরে অ্যাড করার কারণ হচ্ছে কালারটা যাতে সম্পূর্ণ সবুজ থাকে। আর দিয়ে দিলাম 3টা কাঁচা মরিচ। আর দিয়ে দিব সামান্য ঘি, এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি যাতে ঘিয়ের সুঘ্রাণটা এর মধ্যে থেকে যায়। তো আমি একটু মটরশুঁটিগুলো ভালোভাবে মিলিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটি কালারটা কিন্তু একদম সবুজ রয়েছে, অথচ সিদ্ধ কিন্তু হয়েছে। আর খুবই কম তেলে যে রান্না করেছি আপনারা সেটা আজকে সবাই দেখেছেন আর খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। তো বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। এখন সবার শেষে আমি এর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি আতর, বা আপনারা চাইলে এখানে কিন্তু কেওড়া জলটাও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দিব যাতে এই সুঘ্রাণটা বিরিয়ানির মধ্যে পাওয়া যায়। তো এখন আমি একটি সার্ভিং ডিশে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো এই ছিল আজকে আমার ডিম বিরিয়ানির রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে আজকের এই বিরিয়ানির রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো আপনারা একবার হলেও কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন। এটা কিন্তু যে কোনো মাংসের তুলনায় গরু বলেন বা মুরগি বলেন তার থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এটা আসলে খেতে খুব মজা হয়েছিল সবাই বলেছে। তো সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটি লাইক দিতে কিন্তু অবশ্যই আপনারা ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।